আসসালামু আলাইকুম। ফাইজারের ভ্যাকসিন নিয়ে নারীর মৃত্যু, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি এখন আপনাদেরকে পড়ে শোনাব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ফাইজার উদ্ভাবিত করোনা টিকা গ্রহণের পর মারা গেছেন নিউজিল্যান্ডের এক নারী। এই টিকা সংশ্লিষ্ট মৃত্যুর খবর এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে। ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী একটি স্বাধীন বোর্ড জানিয়েছে, ওই নারী সম্ভবত মিওকার্ডিটিস এ বা হৃদযন্ত্রের পেশি ফুলে মারা গেছেন। বোর্ডটি আরও জানিয়েছে, টিকা গ্রহণের পর আরও কোনো মেডিকেল ইস্যুও তার মৃত্যুতে ভূমিকা রাখতে পারে। ইউরোপিয়ান নিয়ন্ত্রক সংস্থা বলছে, মিওকার্ডিটিস খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, আর ভ্যাকসিনে যে সুবিধা তার তুলনায় ঝুঁকি সামান্য। এখন পর্যন্ত এই নারীর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নির্ধারণ করা যায়নি, তবে ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী স্বাধীন বোর্ডটি জানিয়েছে, মিওকার্ডিটিস সম্ভবত টিকা গ্রহণের জন্যই হয়েছে। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডে এটাই প্রথম ঘটনা যেখানে ফাইজার কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের কয়েক দিনের মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া বিরূপ প্রতিক্রিয়া পর্যবেক্ষণকারী কেন্দ্র সম্প্রতি টিকা নেওয়া আরও কয়েকজনের মৃত্যুর খবর জেনেছে, তবে সেগুলোর কোনোটির সঙ্গেই টিকার সম্পর্ক নেই। ওই নারীর মৃত্যুর ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তা এই বিষয়ে আরও কোনো বিস্তারিত কিছু জানায়নি, জানানো হয়নি ওই নারীর বয়সও। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, ফাইজার ও মডার্না ভ্যাকসিনের ক্ষেত্রে মিওকার্ডিটিস খুবই বিরল পার্শ্ব প্রতিক্রিয়া। এর এই পার্শ্ব প্রতিক্রিয়া তরুণদের ক্ষেত্রেই বেশি দেখা গেছে। শেষ করছি, আসসালামু আলাইকুম।